হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে যাচ্ছে মঙ্গলবার, আর এখন বেজে গেল 8:30। আমার চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, বিছানা পরিষ্কার হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, মিঠু বসির জায়গা পরিষ্কার করব এবারে, ব্যাস তাহলে হয়ে যাবে। আর কালকে কিছু জিনিস কেনা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো জিনিসগুলো দেখাই তোমাদেরকে। একটু তো শল নেওয়া হয়েছে, এটা একটা আর এটা একটা, কোনটা বেশি ভালো লাগছে জানিও কমেন্টে। আর এটা হচ্ছে আমার মামাবাড়ির দিদুনের জন্য, আর এটা আমার মায়ের জন্য। কাল দুপুরবেলা নেওয়া হয়েছে, তো কাল দুপুরবেলা তখন হয়তো আমি খাবার খাচ্ছিলাম, তখনই নেওয়া হয়েছে, তাই ভিডিওটা অন করতে পারিনি। তো চলো বাকি কাজগুলো করি, এগুলো গুটিয়ে রাখি, একদিন সময় করে মামা বাড়ি যাব, দিদাকে নিয়ে আসব, আর জিনিসগুলো কিছু কিছু আছে সেগুলো দিয়ে আসবো। তো চলো কাজগুলো করি, তারপর দেখা হচ্ছে আবার। গাইস, তো সব কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট, আর এখন বেজে গেল 12:45। তো এবার করবো স্নান, তো একেবারে স্নান করার পরে দেখা হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং। তো বেজে গেল 6:10, তো চাটা খেয়ে দেখা হচ্ছে। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাই এখানে পড়তে বসে এসে মানে পড়তে বসেছে এই রুমে, কেন কি ওই রুমে টিভি চলছে আর লাইটটাও অফ আছে, তাই আর ফোনটায় চার্জ নেই তেমন, ওই জন্য মানে ফোনটা নিয়ে যেতে পারছি না আর কি। তো ফোনটা চার্জ হয়ে যাক, তারপর একেবারে ফোনটা নিয়ে যাব। আর এখন বেজে গেল 6:30, তো ফোনটা চার্জ হয়ে যাক, আর বেশিক্ষণ নেই, চার্জ হওয়ার পরে এডিট করব, তারপরে আবার কালকে ভিডিও পোস্ট করব, ব্যাস তখন চলো সিরিয়ালগুলো দেখি। হে গাইস, তো আমাদের আজকে বানানো হয়েছিল মানে জেঠু বানিয়েছিল আর কি লিটি। তো ভাইকে জিজ্ঞাসা করি যে ওর কেমন লাগলো, কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, আমারও বেশ ভালো লেগেছে, শক্ত ছিল একটু পরিমাণে, কিন্তু ঠিকই লাগে। আবার রমা কলাই সিদ্ধ আর মুড়ি, আর এখানে এক গ্লাস চা। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর কি আছে দেখো, লঙ্কা, তো এটার বীজগুলো আমি নিয়ে নিয়েছি, আর আমি একা খাচ্ছি না, ভাইও খাচ্ছে, তো ও এখানে বসে আছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি। তো চলো এখনের মতো টাটা, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।